বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আমি আজকে একটা রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে টমেটোর চাটনি, টমেটোর জেলি চাটনিটা, যেটা আমার আমার এক কাকু খুব ভালো রান্না করতে পারে। সে আমাকে বললো এইভাবে করতে। টমেটোকে প্রথমে দুভাগ করে নিই, ভেতরের বীজটাকে পুরোপুরি ফেলে দিয়ে আমি প্রথমে নিলাম। এবার এইদিকে আছে, আমি গরম জলটা বসিয়ে দিয়েছি, এটাকে দিয়ে ছোট প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেবো। কারণ জেলি টমেটোর চাটনিটা এটা আলাদাই টেস্ট হয়। আমি নিয়েছিলাম 1 কিলো টমেটো, তার মধ্যে আমি 500 টমেটো নিয়েছি আর 500 রেখে দিয়েছি। এই বীজটা ফেলে নিলাম সুন্দর করে, বীজটা ফেলে নিয়ে তারপরে এবার আমি এটাকে আগেই ধুয়ে নিয়েছিলাম, এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে একটা সিটি মেরে নেব, একটা হোক বা দুটো সিটি মেরে নেব। দুটো সিটি মারলে কি হবে, আমার আঁচ অনেক কম পড়বে আর টমেটো গুলো সুন্দর মোমের মতো গলে যাবে। জল কতটা নিলাম, যতটা এটা যতটা এটা ডোবা ডোবা হয়ে গেছে ততটা জল নিলাম। সাথে আমি একটা বোলের মধ্যে একটু জল নিয়ে নিলাম, তার মধ্যে কাজুটা আর কিশমিশটা ভিজিয়ে রাখবো। আসলে চাটনিটা করার কারণ হচ্ছে যে এত সহজে টমেটো চাটনি রান্না করা যায়, এটা অনেকেই ভাবে যে অনেক অনেক কঠিন, কিন্তু আমি যখন জানলাম তখন জানলাম যে টমেটো চাটনিটা খুবই সহজ। আর টমেটো চাটনি খুব সহজ হওয়াতে কি হয়, আসলে দেখবেন বাঙালি শেষ পাতে একটুখানি চাটনি হলে খুব ভালো লাগে। আর এই জেলি চাটনিটা করে ফ্রিজে আপনি বহুদিন রেখে যেতে পারেন, মানে অনেক দিন, ডিপে না রেখে নর্মালে রাখবেন, অনেক দিন থাকবে। আর শেষ পাতে একটু চাটনি একটু পাঁপড় হলে খাবারটা যেন সম্পূর্ণ হয়। চলুন, এটাকে ভিজিয়ে রাখলাম আমি কাজু আর কিশমিশটাকে। এটা আমার সিটি পড়তে শুরু করেছে প্রায়, আর 3টে সিটি পড়লেই হয়ে গেছে টমেটো একদম। এবার আমি এটাকে নামাই, নামানোর পর কড়াই এটা দেখি কতক্ষণে হয়, নামুক। আরামসে আমার টমেটো গুলো সুন্দর ভাবে একদম হয়ে গেল। এটা আমি জলটা সেঁকে নিই, জলটা ফেলে নেব। আপনারা চাইলে এটাকে মিক্সি করতে পারেন বা এইভাবেও করতে পারেন। মিক্সি করলে কি হবে, আপনার এই টমেটোর খোসাগুলো থাকবে না, আর মিক্সি না করে করলে টমেটোর খোসাগুলো একটু জিভে বাঁধবে। ঠিক আছে, এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দেবো তেল, সামান্য একটু সম্বর করার জন্য তেল দিয়ে দেবো। জাস্ট মৌরিগুলো যেন একটু ভাজা ভাজা হয় এইটুকু। খুব সহজ, মানে এটা বানানো এত সহজ টমেটো চাটনি। এই জেলি চাটনিটা কি হয়, ঘরে থাকলে খুব ভালো লাগে। দেখুন, সাথে আমি একটুখানি দিলাম 2 চামচ মৌরি, শুধুমাত্র মৌরি। অনেকে কালো জিরে দেয়, অনেকে পাঁচফোড়ন দেয়, বাট শুধুমাত্র মৌরির টেস্টটা একটা আলাদা। আর সাথে 2টো শুকনো লঙ্কা দিলাম, আর সাথে 1টু তেজপাতা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করি, এদিকে দেখুন কিশমিশ গুলো আস্তে আস্তে মোটা মোটা হয়ে আসছে। কিশমিশ গুলো ভিজিয়ে দিলে কি হয়, অনেকে ভিজিয়ে দেয় না, ভিজিয়ে দিলে বেশ নরম তুলতুলে হয়ে থাকে কিশমিশ গুলো, তার মধ্যে কিছু কিছু কিশমিশ ফেটেও যায়। খুব সুন্দর একটা গন্ধ এসছে, খুব সুন্দর সেন্ট এসছে। লঙ্কা গুলো হয়ে গেছে, মুড়ি গুলো অনেকটা হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে। এবার আপনি একে একে একটু লবণ দিলেন,
যতটা পরিমাণ দরকার আছে। লবণ দিলে এবার হালকা জল ছাড়বে, হালকা জল ছেড়ে যখন এটা কষা কষা একটা ভাব আসবে, দেখুন জলটা হোক, 5 মিনিট থাক। আমার ঘরে তেঁতুল ছিল, তাই যদি সামান্য একটু তেঁতুল থাকে তাহলে তেঁতুলের মধ্যে একটু জল নিয়ে আপনি তেঁতুলকে ভালো করে গুলে নেবেন। নাড়তে থাকলেন, মোটামুটি টেনে গেল। এবার আপনি শুকনো লঙ্কাগুলোর কাজ শেষ, এগুলো আর এর মধ্যে রাখবেন না, এগুলো এবার বেসিংয়ে। এই লঙ্কাগুলো আমি যে তিনটে লঙ্কা দিয়েছিলাম সেই তিনটে লঙ্কা ফেলে দিলাম, লঙ্কার আর এখন চাটনির মধ্যে দরকার নেই। যখন দেখলেন জলটা এরকমভাবে টেনে গেছে তখন প্রথমে আপনি দিলেন তেঁতুল জল। তেঁতুল জলটা দেওয়ার পরে এবার আপনি একে পরিমাণ মতো আর একটু নর্মাল জল দিলেন, এতটা এটা টানবে, তাই 2 কাপ নর্মাল জল দিলেন। আমার 500 টমেটো ছিল, তার মধ্যে 2 কাপ এই 3 কাপ মতো জল দিলাম। একটু টক টক থাকবে, সেই চাটনিগুলি খেতে ভালো লাগে। আমি এই 3 কাপ জলে এবং 500 টমেটোমে আপনি আমি টেবিল চামচের 4 চামচ চিনি দিলাম, ব্যাস এইটুকু, 4.5 চামচ চিনি দিলাম। এবার দেখবেন এইটা কি হবে, একটু খেতে টক টক ভাব থাকবে, বেশ স্বাদ লাগবে। এই জলটাকে আপনি টানিয়ে প্রায় 1/3 ভাগ রাখবেন, 1 ভাগ জল আপনি সম্পূর্ণটা ফুটিয়ে উড়িয়ে দিতে হবে। চলুন আমাদের চাটনি এবার আমি ঢেকে দিই, ঢেকে দেওয়ার পর জলটা এরকম ভাবে একদম শেষ পজিশনে এরকম নিয়ে আসতে হবে। এখন আমার 3 ভাগের মধ্যে 2 ভাগ রয়েছে, 1 ভাগ উড়ে গেছে, 1 ভাগ উড়িয়ে দিয়ে একদম সুন্দর আপনি এটা ফ্রিজে রেখে দেবেন, ফ্রিজে রেখে 1 সপ্তাহ ধরে খেতে পারবেন। আমার তো খুব টেস্ট লাগে খাবার শেষে একটু করে চাটনি, একটু করে পাঁপড়, প্রতিদিন প্রতি বেলায় পেলে আরও বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ। পরে আবার ভিডিও নিয়ে আসবো। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক না করে থাকেন তাহলে ফলো করে দিন পরে এরকম রেসিপি আরও পাওয়ার জন্য, ধন্যবাদ। নামানোর পর বাবাকে দিলাম, কেমন আছে বা চাটনিটা, কেমন আছে বা? ভালো হয়েছে, আমি বানালাম, ভালো আছে।